আমাদের থিম হচ্ছে মূলত ঘরে বাইরে, মানে আমরা এই কোভিডকালে মানুষ তো খুব বেরোতে পারেনি, ঘরবন্দি মানুষ বেরোতে পারেনি, তারপরে প্রচুর মানুষের অর্থনৈতিক ক্ষতি হয়েছে। আর বিশেষ করে আপনি তো জানেন যে মানুষ বেরোতে বেড়াতে খুবই ভালোবাসে, তো সেই চিন্তাভাবনা থেকেই আমরা ঘরে বাইরে থিমটা দিয়ে আমরা একমুঠো গ্রিসের স্যান্টোরিনি শহরটাকে আমরা তুলে ধরবার চেষ্টা করেছি আমাদের শিল্প সত্তার মাধ্যমে। আর এর মূলতই আমাদের যিনি সভাপতি মোনালিসা ব্যানার্জি, তার মস্তিষ্ক পশুতে যিনি এই থিমটা, আমরা আরেকটা জিনিস আমরা চেষ্টা করেছি যে শুধু স্যান্টোরিনি তো আপনি জানেন খুব সুন্দর একটা শহর, শুধু তাই না, এটা ইস্টার্ন আর ওয়েস্টার্নের একটা কম্বিনেশন আপনি দেখবেন। আমরা এটা আমাদের প্রয়াস এবং এই পুজোটা 75 বছরের পুজো, বহু প্রাচীন বছর ধরে আমরা করে আসছি। আমরা এক মুঠোতেই গ্রিস, মানে কলকাতাতেই গ্রিস বলতে পারেন, আমরা গ্রিসের ওই স্যান্টোরিনি শহরটাকে আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি। তার মানে আপনারা বুঝতেই পারছেন এই নয়ের পল্লী শিয়ালদা সার্বজনীন দুর্গাপুজো কমিটির যে পুজো হয়েছে এখানে, এখানে এলে কিন্তু আপনারা একদম পুরো কলকাতাতেই আপনারা কিন্তু গ্রীষ্মের একটা, গ্রীষ্মের আদলে যে শহর তৈরি করা হয়েছে সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন কলকাতার মধ্যেই। আর আপনারা তো শুনেই নিলেন, যিনি রয়েছেন কমিটির উদ্যোক্তা তিনি সমস্ত কিছু বলেই দিয়েছেন, তো আপনারা দেরি করবেন না, আপনারা যখনই এই একদম শিয়ালদার আশেপাশে যারা পুজো ঠাকুর দেখতে আসবেন তারা অবশ্যই এই পুজো মণ্ডপে চলে আসবেন, তাহলে আপনারা এখানে পুরো কলকাতার মধ্যে গ্রীষ্মটাকে কিন্তু আপনারা দেখতে পাবেন। ক্যামেরায় মনোজ নাথের সঙ্গে অসীম দাস, নবরস টকিজ, কলকাতা।